আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ নিয়ে। যারা এই স্কলারশিপের জন্য 2021 সালে রিনুয়াল করেছিলেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে আমার কাছে, এবং তারা কবে থেকে টাকা পাচ্ছে এবং রিনুয়াল যে ভেরিফিকেশন প্রসেস সেটা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে রিনুয়াল প্রসেস তার ভেরিফিকেশন কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে, অর্থাৎ যারা রিনুয়াল করে অ্যাপ্লিকেশন ফর্মটি স্কুল বা কলেজে জমা দিয়েছিলেন তাদের কিন্তু ভেরিফিকেশন চালু হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা SMS এসেছে, ইওর অ্যাপ্লিকেশন ফর SBMCM স্কলারশিপ হ্যাজ বিন ফরওয়ার্ড টু ডাইরেক্টর বাই ইওর ইনস্টিটিউশন, অর্থাৎ আমার যে স্কুল বা কলেজ সেখান থেকে কিন্তু এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা পরবর্তী ধাপে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশন সেখানে স্ট্যাটাস বর্তমানে হয়ে গিয়েছে ফরওয়ার্ড বাই HOI। তো আপনারা যদি এই স্কলারশিপের জন্য রিনুয়াল করে থাকেন এবং স্কুল বা কলেজে জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও ভেরিফিকেশন হয়ে যাওয়ার কথা, এবং তার সাথে সাথে যদি ভেরিফিকেশন না হয় তাহলে কিন্তু অবশ্যই স্কুল বা কলেজে গিয়ে যোগাযোগ করুন। আর প্রশ্ন হলো এই স্কলারশিপ থেকে আপনারা কবে টাকা পাবেন, বা যারা রিনুয়াল করেছেন 2021-এ তারা কবে থেকে টাকা পাবেন। তো এই স্কলারশিপের আর দুটো স্টেপ রয়েছে, অর্থাৎ এই স্টেপের পর আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হবে স্কলারশিপ কর্তৃপক্ষের দ্বারা, এবং তারপরেই কিন্তু আপনারা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।